সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কলকাতার সল্ট লেকে। সেখানে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খানিকক্ষণের মধ্যেই তারা শুরু করতে যাচ্ছে তাদের এএফসি কাপ 2022 এর মিশন, যেখানে প্রথম ম্যাচে কিন্তু তাদের প্রতিপক্ষ মাজিয়া মালদ্বীপের ক্লাব। সেই ম্যাচের প্রি শো টাচ লাইন নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি, আমি নাবিল খান, সাথে আছেন রিফাত মাসুদ। রিফাত, সবার প্রথমে প্রশ্ন, এর আগে দুবার যা হবার হয়েছে, এবার বসুন্ধরা কিংসকে আসলে কেমন দেখলেন? স্পেশালি মনোবলটা যদি বলি, ফার্স্ট ম্যাচের আগে মনোবলটা কেমন দেখলেন? যা হবার হয়েছে তাতে একটা নেগেটিভ শব্দ মনে হতে পারে, আমার মনে হয় গত দুই এফসি কাপে বসুন্ধরা কিংসের যা হবার হয়েছে সেটা বেশ পজিটিভ ওয়েতেই হয়েছে। শেষ ম্যাচটায় গেলবার একটু আনলাকি বলতে হয়, এবং তার আগে প্রথমবার তো বড় ধরনের আনলাকি। এবং এবার এই তৃতীয়বারের যাত্রার আগে বসুন্ধরা কিংস সমর্থক থেকে শুরু করে ক্লাব ম্যানেজমেন্ট সবাই খুব বেশি তেতে আছেন। আমরা জানি ম্যাচের আগে ক্লাব প্রেসিডেন্ট তিনিও এসেছিলেন, এবং সেখানে টিম মিটিংয়ে যে কথাবার্তা হয়েছে তাতে মনে হয়েছে এই দলটা খুব বেশি চাঙ্গা এবং খুব বেশি মোটিভেটেড আরও একটা জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করার ক্ষেত্রে। এক্স্যাক্টলি, এবং জানিয়ে রাখতে চাই এরই মাঝে কিন্তু বসুন্ধরা কিংস তাদের স্টার্টিং লাইন আপটাও কিন্তু চূড়ান্ত করে ফেলেছে। সেই লাইন আপটা যদি আমরা একটু দেখি, গোলকিপার পজিশনটাই জিকো, তিনি আসলে সুযোগ পাচ্ছেন। যদি দুই সেন্টার ব্যাকের কথা বলি, সেই জায়গাও কিন্তু বড় কোনো চেঞ্জ কিন্তু আসলে নেই। যেই রিসোর্সটা রয়েছে সেটার মধ্যে কিন্তু বেস্ট আউটপুটটা বের করতে যাচ্ছেন অস্কার ব্রুজন, তারিক কাজী তিনি রাইট ব্যাকটায় খেলবেন, লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত, মাঝখানে যে দুজন সেখানে বিশ্বনাথ ঘোষ এবং একই সাথে খালেদ শাফি, এরপর কিন্তু মাসুক মিয়া জনি এবং সোহেল রানা, এই দুজন রয়েছেন সামনে, মিগেল দামাসেনা, রবসন রবিনিয়া, এবং একটা উইংয়ে কিন্তু ইব্রাহিম, তাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং সামনে নুহা মারং। ওভারঅল স্কোয়াড দেখে কি মনে হয়েছে? স্কোয়াডটা নুহা মারংয়ের ইনক্লুশন নিশ্চয়ই অনেক বেশি সারপ্রাইজিং। তবে খবর হচ্ছে যে গেল কয়েকটা দিন ধরে তিনি ট্রেনিংয়ে যথেষ্ট ভালো করছেন, স্পেশালি কলকাতায় আসার পর, এবং যতটুকু বোঝা যায় যে এই কলকাতার যে পিচ সেখানে তিনি খুব বেশি ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন। তার একটা ইঞ্জুরি ছিল, সেই ইঞ্জুরি কাটিয়ে তিনি খানিকটা ভালোও করছেন, এবং সেই কারণেই নতুন আসা গাম্বিয়ান স্ট্রাইকার, যার আসলে স্পেনের বয়সভিত্তিক দলে খেলার এক্সপিরিয়েন্স আছে, তাকে দিয়েই শুরু করছেন অস্কার ব্রুজন। এবং তাছাড়া আমার কাছে মনে হয়েছে দলে তেমন কোনো সারপ্রাইজ নেই। বিশ্বনাথ ঘোষ আরও একবার সেন্টার ব্যাক পজিশনটায় খেলছেন, সেই জায়গায় এক্সপেনশন হতে পারে। যে রাইট ব্যাক পজিশনে যেহেতু তারিক কাজী বেটার পারফর্মার, সেই ক্ষেত্রে আর কোনো অপশন হয়তো ছিল না। এক্স্যাক্টলি সেটাই কিন্তু হয়েছে, যেটা বলছিলাম, অস্কার ব্রুজন তার বেস্ট রিসোর্সটাকে কিন্তু আসলে বেছে নিয়েছেন। মাজিয়া, তাদের কথাও যদি আমরা বলতে হয়, মাজিয়া তো হচ্ছে বেশ কয়েকটা ম্যাচ ধরে আসলে তারা আনবিটেন, একটা ম্যাচ মাত্র কিন্তু তারা এই সিজনে হেরেছে। মাজিয়ার সাথে আসলে বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জটা কোন জায়গায় হবে বলে আপনি মনে করছেন? চ্যালেঞ্জটা যেখানে হবে বসুন্ধরা কিংসের, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে মেইন চ্যালেঞ্জটা হবে আসলে অপোনেন্টকে আটকে দেওয়া। ডিফেন্স যদি বসুন্ধরা কিংসের ঠিকঠাক থাকে, যেটা এই মৌসুমে হয়তো বেশিরভাগ সময় ঠিকঠাক থাকেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে, অর্থাৎ যে জমাট রক্ষণ আমরা বসুন্ধরা কিংসের জানতাম, সেই জায়গায় একটুখানি হলেও সংশয় বা শঙ্কা থেকে যায়, সেই জায়গায় যদি সলিড রাখতে পারে বসুন্ধরা কিংস, তাহলে সেই ক্ষেত্রে বসুন্ধরা কিংসের জয়ের সম্ভাবনা অনেকখানি বেশি। এই ম্যাচটা আসলে দুই দলের অ্যাটাক ভার্সেস অ্যাটাক বলতে পারেন, দুই দলই অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলটা খেলে, এবং মালদ্বীপের যারা ফরওয়ার্ড রয়েছেন তারা এক কথায় আপনি বলতে পারেন যে যথেষ্ট পরিমাণ তারা সামনের দিকটা, স্পেশালি অ্যাটাকিং থার্ডে যে কম্বিনেশন প্লে তাদের থাকে সেটা যে কোনো দলকে ভড়কে দেওয়ার মতো, এবং সেই জায়গাতেই আসলে খুব বেশি তারিক কাজী বা ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ বলুন, আপনি একই সঙ্গে খালেদ শাফি বলুন, এই চারজনকে আসলে খুব বেশি সচেতন থাকতে হবে। একই সঙ্গে যারা উইঙ্গার রয়েছেন তাদেরকেও ড্রপ ব্যাক করে সময় মতো ডিফেন্সের সাহায্যটা করতে হচ্ছে। বসুন্ধরা কিংসের স্টার্টিং ইলেভেনের কথা বলছিলাম, মাজিয়া তাদের যদি স্টার্টিং ইলেভেনের বেশ কিছু ইম্পর্টেন্ট নামগুলো যদি বলি, সেখানে কিন্তু হুসেন নিহান তিনি রয়েছেন, হামজা মোহাম্মদ রয়েছেন, নাইজ হাসান রয়েছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে হামজা মোহাম্মদ এবং নাইজ হাসান তারা কিন্তু দুটো উইংয়েই মোস্ট প্রবলি তারা আসলে শুরুটা করতে যাচ্ছেন। এরপর সামু আলী এক্সপিরিয়েন্স ডিফেন্ডার, তিনিও কিন্তু রয়েছেন, কিরণ কুমার লিম্বু গোলকিপার, এই সাবকন্টিনেন্টে মনে হয় তাকে নতুন করে চেনানোর আসলে কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশের এগেনস্টে এতগুলো ম্যাচও কিন্তু তিনি অনেকগুলো খেলে ফেলেছেন। নেমানজা কার্টাল, কর্নেলিয়াস এবং একই সাথে হাইসাম হাসান, নেমানিয়ার ওই জায়গাটায় ডিফেন্সে, সেই জায়গাটায় নেমানিয়া কার্তালের ওই জায়গাটায় আসলে খুব বেশি বোধ হয় বসুন্ধরা কিংস প্রেশার দিতে চাইবে না, যেহেতু তিনি আসলে বেশ তার হাইট রয়েছে ওই জায়গায়, এরিয়ালে তিনি বেশ কিছু বল ক্লিয়ার করেন নিয়মিতই, তবে অন্য জায়গায় সেন্টার ব্যাক পজিশনে ওই জায়গাটা সম্ভবত বসুন্ধরা কিংস টার্গেট করতে পারে। এবং আপনি যদি আরেকটু সামনের দিকে দেখেন নাইজ হাসান, তাদেরকে আসলে বসুন্ধরা কিংস বলেন আপনি, বাংলাদেশ জাতীয় দলই বলেন না কেন, তারা সবাই খুব বেশি একে অপরের বিপক্ষে খেলেছে, এবং তারা সবাই আসলে একে অন্যের স্ট্রং পয়েন্টও জানেন, উইক পয়েন্টও জানেন, এখন আসলে পুরোটাই এই মাঠের উপর ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি, কলকাতার সল্ট লেক আপনি শুরুতে কিন্তু বলছিলেন যে আউটফিল্ডেরও কথা, ফুটবল মাঠটার কথা, সেই জায়গায় নুহা মারাং তিনি কিন্তু একটা ভালো
লাস্ট তিন দিন যে ট্রেনিং হলো সেখানে কিন্তু তিনি তার ক্যালিবারটা কিন্তু দেখাতে পেরেছেন। নুহামারাং বাংলাদেশে হয়তোবা এতটা সাকসেসফুল হতে পারেনি, যদিও টু আর্লি টু সে, কারণ কতগুলো ম্যাচে তিনি খেলার আসলে সুযোগ, এটাই তার প্রমাণের মঞ্চ হতে পারে। আপনি হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো করলেন না, কিন্তু আপনি এএফসি কাপে এসে নিজের জাত চিনিয়ে দিলেন, আপনি আর কি চান একটা প্লেয়ারের কাছ থেকে? এবং অনেকেরই জানার আগ্রহ ছিল চিনেদি ম্যাথিউ এবং সুদি আবদুল্লাহকে নিয়ে, তাদের ভিসা কিন্তু হয়নি, সে কারণেই আজকের প্রথম ম্যাচটাই কিন্তু তাদের ছাড়াই আসলে নামতে হচ্ছে। এই রাইট উইংটার কথা যদি আমরা বলি, সেই জায়গায় ইব্রাহিমের ইনক্লুশন, ইব্রাহিম শুরুটা ভালোভাবে করছিলেন এবার লিগে, এরপর কিন্তু ব্যথাও পেয়েছেন, খানিকটা অফ ফর্মেও ছিলেন। আমরা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি মতিন মিয়াকে রাইট উইং অস্কার ব্রুজন তিনি ট্রাই করছেন, আজকের ম্যাচে ইব্রাহিমকে আনা, ইব্রাহিমকে এক্সপিরিয়েন্সের জন্যই আনা। আপনি যদি সল্ট লেকে ইব্রাহিমের শেষ ম্যাচটার কথা মনে করেন, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া অক্টোবর মাসে 2019 সালে যে ম্যাচটা হয়েছিল, আপনার মনে থাকতে পারে যে ইব্রাহিমকে দিয়েই বাংলাদেশের অ্যাটাকগুলো শুরু হয়েছিল এবং বেশ কিছু সুযোগ ইব্রাহিম নিজেও তৈরি করে দিয়েছিলেন, এবং ইব্রাহিমের যে এক্সপিরিয়েন্স আছে সেটা হয়তো এই ম্যাচে বসুন্ধরা কিংসকে হেল্প করতে পারে। এক্স্যাক্টলি, ইব্রাহিমের বাপ প্রান্ত থেকে একটা ক্রসও ছিল যেটা আরেকটু হলে গোলও হতে পারতো, তবে সব কিছুই কিন্তু আসলে নির্ভর করছে অস্কার ব্রুজন কতটুকু তার যে ট্যাকটিক্সটা রয়েছে মাজিয়ার বিপক্ষে, মালদ্বীপের ক্লাবের বিপক্ষে, তার আসলে চেনা প্রতিপক্ষই, এবং সব কিছু মানে মালদ্বীপের এগেনস্টে কিন্তু বসুন্ধরা কিংস মালদ্বীপের কোনো ক্লাবের এগেনস্টে দুটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, কিন্তু দুটাতেই জয় রয়েছে। তবে এই জায়গায় আসলে দুটো ম্যাচ দুটো জয়, সেটা নিয়ে তো স্বস্তির বা তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নেই। আমরা এএফসি কাপের গ্রুপ ডি এর প্রথম ম্যাচে যা দেখলাম, তারপরে হয়তো একেবারেই সেই ব্যাপারটা কোনো বিশ্বস্ততার কোনো জায়গা নেই। টিম ফেভারিট বা এই গ্রুপের ফেভারিট হয়তো ছিল এটিকে মোহনবাগান, তাদেরকে হারিয়ে দিয়েছে গোকুলাম কেরালা আই লিগের চ্যাম্পিয়ন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই টুর্নামেন্টে যে চারটা দল আছে তাদের জন্য এখন এই গ্রুপটা পুরোপুরি ওয়াইড ওপেন, এবং কোনো সুযোগই আসলে অপোনেন্টকে আপনি সুযোগ দেবেন তো আপনি মরেছেন, সেই জায়গায় আসলে কোনো দলকে ছোট করে দেখার কোনো রকম কোনো সুযোগ নেই। যে কাজটা বলছিলেন একদম শুরু থেকে, এই গ্রুপে কিন্তু কেউই ফেভারিট না, এবং বসুন্ধরা কিংসকে আগেই ফেভারিট বলার কিন্তু কোনো সুযোগ নেই। দ্যাট ডাজেন্ট মিন যে তিনি নিজের দলকে পিছিয়ে রাখছেন, তিনি কিন্তু আগেই তেমন একটা মনে প্রেডিক্ট করেছিলেন যে এই গ্রুপটা টাফ কম্পিটিটিভ গ্রুপ হতে যাচ্ছে, টাফ কম্পিটিটিভ গ্রুপ হতে যাচ্ছে এবং ম্যাচ হতে যাচ্ছে সেটা তো সবাই জানেন, কিন্তু একই সঙ্গে মাজিয়ার গেলবারের মাজিয়া এইবারের মাজিয়া তার ভেতরে খানিকটা তফাত আছে, সেটা অস্কার ব্রুজন নিজেই বলছেন যে গতবারের মাজিয়ার তুলনায় এইবারের মাজিয়া খুব বেশি ধারালো এবং তারা অনেক বেশি স্টেবল। স্পেশালি তানার কথা তো একটু আলাদা করে বলতেই হয়, যিনি আসলে সামনের দিকটায় খেলেন এবং কম্বিনেশন প্লেয়ার অনেকটুকু তাকে কেন্দ্র করেই খেলা হয়। রবসন রবিন ওই পাশে আছেন, অন্য পাশে তানা আছেন, যে তানা তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে তিনি গোল করেছিলেন, নাবিল খান আপনি গতকাল বলছিলেন তিনি লা লিগায় খেলেছেন, তার লেভেলের এক্সপিরিয়েন্স সেটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি হেল্প করার কথা। রবসন রবিনিও তিনি কি করেছেন, তিনি ফ্লুমিনেন্সে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সেখান থেকে এসেছেন। এই দুই অ্যাটাকারের ভেতরে কে শেষ পর্যন্ত জ্বলে উঠবেন আজকের ম্যাচে তার উপর হয়তো অনেক কিছু নির্ভর করছে। দেখলে যেমন নির্ভর করছে অনেকটা কর্নেলিয়াস স্টুয়ার্ট নাকি নুহামারাং, এবং একই সাথে বসুন্ধরা কিংসকে আমরা লিগের সাধারণত যে ফর্মেশনটাই দেখি 4-1-4-1, হয়তো বা আজকে কিন্তু সেই জিনিসটা পরিবর্তন অস্কার ব্রুজন করতে পারে, সেই জায়গায় যদি লাস্ট ম্যাচটা পুলিশের সাথে সেই ম্যাচটার সেকেন্ড হাফটাও যদি আমরা দেখি 4-2-3-1, সেই জায়গাটা নিয়ে কিন্তু অস্কার ব্রুজন লাস্ট কয়েকদিন ধরে কাজ করছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে ডাবল পিভট নিয়ে তিনি খেলছেন, সোহেল রানা এবং মাসুদ মিয়াজনে দুজনের সামনের স্পেসটাই কিন্তু মিগেল দামাসেনা, তিনিও কিন্তু আজকের ম্যাচে একটা কি ফ্যাক্টর হতে পারেন বসুন্ধরা কিংসের জন্য, রাইট? এক্স্যাক্টলি, এবং আমার কাছে মনে হয়েছে যে এই 4-2-3-1 ফরমেশন সম্ভবত বসুন্ধরা কিংসকে আরও বেশি স্টেবিলিটি দেবে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ফুটবলের সবচেয়ে স্টেবল ফরমেশন এই মুহূর্তে কি, তাহলে হয়তো বেশিরভাগ মানুষই বলবেন যে 4-2-3-1, সেটা আপনাকে ডিফেন্সে একটু মিডফিল্ডেও আর একটু বেশি স্ট্যাবিলিটি দেয়, এবং আমরা যেটা দেখেছিলাম যে ফুল ব্যাকরা আর একটু সামনের দিকে গিয়ে ইনভার্টেড ফুল ব্যাকের পজিশনটা নেন, সেটা আমরা বসুন্ধরা কিংসের গেল কয়েকটা লিগ ম্যাচে দেখেছি। সেই জায়গায় আসলে আজকের ম্যাচে কোনো পরিবর্তন আসে কিনা, আমরা কি দেখবো যে তারিক কাজী আসলে উইং ধরে সামনের দিকে বেশি অ্যাডভান্স হচ্ছেন, আমরা কি দেখবো যে ইয়াসির আরাফাত সামনের দিকে যাচ্ছেন? আমার ধারণা যে সেটা আমরা হয়তো দেখবো না, যেহেতু মালদ্বীপের ক্লাবের এগেনস্টে খেলা, তারা তো আসলে উইং ধরেই আক্রমণ করে, তারা হাফ স্পেসটা এক্সপ্লয়েট করে, তো সেই জায়গায় বা অবশ্যই বসুন্ধরা কিংসের যারা ফুল ব্যাক আছে তারা যদি সামনের দিকে এগোয় তাহলে তাদেরকে ওই একই তালে পেছনের দিকে ড্রপ করতে হবে। এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন বসুন্ধরা কিংসের প্রিমিয়ার লিগের যতগুলো ম্যাচ আপনি দেখেছেন, একটু ভেবে দেখুন বসুন্ধরা কিংসের মোস্ট স্ট্রংগেস্ট সাইডটাই কিন্তু বাম প্রান্তটা, সেই জায়গাটা কিন্তু ধরা হচ্ছে ইয়াসিন আরাফাত, সোহেল রানা এবং রবসন রবিন, এই তিনজন। যখন আপনি বলছিলেন ইয়াসিন আরাফাত যখন সামনে উঠছে তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম ম্যাচেই দেখেছি সোহেল রানা তিনি কিন্তু ড্রপ করে ইয়াসিন আরাফাতের ওই উইং এর জায়গাটা কিন্তু তিনি নিচ্ছেন। আজকে আমরা শুরুতেই বলছিলাম দুই উইং ধরে
নাদিয়া প্রচন্ড রকমের আক্রমণ কিন্তু তারা করতে পারে, সেই জায়গায় সেই ব্যাকআপ প্ল্যানিংটাও কিন্তু অস্কার ভুজন রেডি করে রেখেছে। ব্যাকআপ প্ল্যান তো আছেই, এবং একই সঙ্গে আপনি একটু খেয়াল করুন যে বসুন্ধরা কিংস যখন নুহা মারোকে খেলিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই সিজনে, তখন আমার কাছে মনে হয়েছে যে দুপাশ থেকে ক্রস একটু বোধহয় বেড়েছে। আজকের ম্যাচেও সেটা হবে কিনা, সেই ক্রসে যে খুব বেশি লাভ হয়েছে বসুন্ধরা কিংসদের লিগের ম্যাচগুলোতে তেমনটা তো বলার উপায় নেই, তবে আজকে সেটার পুনরাবৃত্তি হয় কিনা বা বসুন্ধরা কিংস আসলে সেই আগের ধাঁচেই খেলে কিনা যে ক্রস ছাড়া, সেটা আসলে দেখার অপেক্ষায়। এক্স্যাক্টলি সেই ম্যাচটাই কিন্তু শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত 9টায় টিস্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে, কিন্তু সেই ম্যাচটা সরাসরি দেখতে পারবেন। বিদায় নিচ্ছি আমরা কলকাতার সল্টলেক থেকে, তবে সাথে থাকছে কিন্তু কমেন্ট্রি নিয়ে, আপনাদের সাথেই দেখতে থাকুন টিস্পোর্টস বসুন্ধরা কিংসের এএফসি অভিযান। Number 20, Abdullah Junaid. Number 21.